আবার বাবাজি অনুরোধ নয় আদেশ, কারণ দাসের দায়িত্ব হচ্ছে মনিবের সন্তুষ্টি অর্জন করা। বিশেষ করে আমি যখনই যেখানেই যাই, যে দরবারে যাই, আমি সেই দরবারের কর্তৃপক্ষ ভক্তবৃন্দকে মনিবের জায়গায় রেখে আমি নিজে চাকর হয়ে যাই। তো চাকরের দায়িত্ব হচ্ছে মনিবের সন্তুষ্টি অর্জন করা। যদি চাকরের কর্মে মনিব খুশি হয়, সেই কর্মটি চাকরের সম্পাদন করা, এটা তার দায়িত্ব এবং কর্তব্য। একটি গান দাদাগুরু মালিক দেওয়ান সাহেবের লেখা, অনেকদিন হয় আসলে গাইও না, এই গানটির জন্য অনুরোধ করেছেন। আমি সকল মত পথের উদ্দেশ্য থেকে প্রেমিকের এই আবদারটুকু আমি রক্ষা করার চেষ্টা করছি, ভুলভ্রান্তি মার্জনা করব। ছিল যে আমার বান্ধবে 30-32 বৎসর আগে রেডিও ছিল তখন প্রচলন, তখন আপনি গানগুলো গাইতেন, আপনি গানটি যখন আমার বান্ধবে শুনত তখন কাঁদত। আজকে তিনি কেঁদেছেন 30 বৎসর আগে, 16 বৎসর আগে তিনি পর্দা নিয়েছেন, আজ আমরা তাকে হারিয়ে তার জন্য আমরা কাঁদি। যদি কেউ কাঁদে তার জন্য আবার আরেকজনে কাঁদে, তাই বাজা এই পৃথিবী হচ্ছে গিভ অ্যান্ড টেক, বিনিময়ের জগৎ। তাই উনি কাঁদতেন তার বন্ধুকে স্মরণ করে, আজকে ইয়াকুব শাহ হয়ে গেছে ভক্তের বন্ধু, ভক্তগণ আজকে চোখে জ্বলছে তার জন্য কাঁদে। না কাঁদলে কি কাঁদতে পারে, মোটেও হাওয়া জীবন যাই মা। Hey, hey, oh, 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 দেখো তার রে তারে না দেখিয়া যদি গোবরি তারে আমি না দেখিয়া যদি গোবরি আরে না দেখিয়া যদি মরি তোমরা যত সহ চরি গো, হায় রে তারে
না দেখিয়া যদি মরি তাহলে তোমরা যত সহ বাগানে
মুখের কাঁটা, আমার মুখের কাঁটা কাটা চামের পরে, ওরে যদি চামের গরে, ওরে বন্ধু আমার কথা যদি মনে করে গো, বৈশাখ কাটা চামের পরে আমার কথা মনে পড়ে গো, বৈশাখ কাটা চামের